ইজি এডুকেশন টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ তারেক আহমদ খান সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের পর্বে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1 এর ট থেকে ড নং প্রশ্নের যে বর্গ নির্ণয়গুলো আছে সেগুলোর সমাধান করব। তাহলে চলো আমরা চলে যাই ভিডিওতে। সূত্রের এ এবং বি তে ফেলার জন্য ভেঙে ফেলব, অর্থাৎ 108 কে আমরা ভেঙে লিখব। তাই এটাকে আমরা এভাবে ভাঙতে পারি 100+8, তাহলে হবে 108 এবং উপরে স্কোয়ারটা রয়েছে আমরা স্কোয়ারটা বসিয়ে দিলাম। তাহলে এই 100টা হবে এ এবং এটা হবে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে পড়বে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো যেহেতু এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, আমরা এখানে লিখবো প্রথমে সূত্রের এ স্কোয়ার, এ হচ্ছে 100, তাহলে 100 স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস সূত্রের যে 2 সেটা আমরা এখানে লিখলাম, তারপর ab, এ হচ্ছে 100, এখানে লিখবো 100, তারপর 8, 8টা হচ্ছে বি, তারপর হলো বি স্কোয়ার। তো বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ারের ক্ষেত্রে বি হচ্ছে 8, উপরে স্কোয়ার সেটা আমরা লিখলাম। এবার 100 স্কোয়ার আছে, সেটাকে আমরা স্কোয়ার করে দেবো। তো 100 কে যদি আমরা স্কোয়ার করি তার মানে হচ্ছে 102টি। 102টিকে যদি আমরা গুণ দেই তাহলে হবে 10,000, সেটা তোমরা ক্যালকুলেশন করে বের করবে। আমরা এখানে লিখলাম 10,000, তারপর প্লাস, তো এবার 2 এবং 100 এবং 8 গুণ দিয়ে দিব। তো 2 দ্বারা যদি আমরা 100 কে গুণ করি তাহলে হয় 200, এবং 200 কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে হয় 1600। এটা লেখার পর 8 স্কোয়ার রয়েছে, এই 8 স্কোয়ার মানে হচ্ছে 8 2টি, তো 8 2টি তো হয় 8 8 64, 8 এর সাথে 8 গুণ করলে সেটা আমরা এখানে লিখবো। এবার সবগুলো আমরা যোগ করে নেব। তো এখানে হচ্ছে 10,000, এখানে হচ্ছে 1600, এখানে 64, তাহলে হবে 11,664। এটা হচ্ছে 6 নম্বরের আনসার। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 6 নম্বর প্রশ্ন হচ্ছে 606, এটাকে আমরা লিখবো এখানে 606 এর বর্গ। তো এর বর্গর বদলে এখানে আমরা 606 দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিব। এবার এই 606 কে আমরা ভেঙে নিব, 600 সাথে যদি আমরা 6 যোগ দিই তাহলে হয় 606, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি, এবং এটা প্লাসের সূত্র, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রতে পড়বে, এবং এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো প্রথমে আমরা এ স্কোয়ার লিখবো, তো এখানে এ হচ্ছে 600, তাহলে হবে 600 স্কোয়ার, তারপর সূত্রের প্লাস 2, এ হচ্ছে 600 এবং বি হচ্ছে 6, এই 6টা, তারপর প্লাস দিয়ে তারপর 6-এর উপরে স্কোয়ার দিয়ে দিব, সেটা হচ্ছে বি স্কোয়ার। এবার আমরা 600 কে যদি স্কোয়ার করি তাহলে হয় 360,000। তো স্কোয়ার করা মানে হচ্ছে এখানে 602টি রয়েছে, তো 602টিকে আমরা তোমরা ক্যালকুলেটারে গুণ দিয়ে দেখবে 360,000 হবে। তারপর এখানে আমরা প্লাস দিয়ে 2 দ্বারা 600 কে গুণ দেবো, এবং এরপর 6 কেও গুণ দেবো। 2 দ্বারা 600 কে গুণ দিলে হয় 1200, এবং 6 দ্বারা 1200 কে যদি আমরা গুণ দিই তাহলে হবে 7200, সেটা আমরা এখানে লিখলাম। তারপর 6 কে স্কোয়ার করলে 6 2টি রয়েছে, তার মানে 6 2টিতে যদি আমরা গুণ করি তাহলে হবে 36। এবার যোগ করে দেবো আমরা সবগুলো, তো এখানে যোগ করলে হবে 367,236, এবং এটা হচ্ছে আনসার। তো এবার আমরা সর্বশেষ 2 নম্বর প্রশ্নের সমাধান করবো। তো 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে এখানে 597, এটাকে আমরা বর্গ নির্ণয় করবো। তাহলে লিখবো এখানে 597 এর বর্গ। তো এখানে বর্গের বদলে আমরা 597 এর উপরে স্কোয়ার দিয়ে দিব। এখন এই 597 কে আমরা ভেঙে এ এবং বি তৈরি করব। তো এখান থেকে আমরা এভাবে লিখতে পারি 600-3 স্কোয়ার। তো 600 থেকে আমরা 3 যদি বাদ দিই তাহলে হয় 597, তারপর এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ারটা দিয়ে দিলাম। এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, এবং মধ্যখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে পড়বে, এবং এ মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো যেহেতু এটা এ, তো প্রথমে এ স্কোয়ার হবে, এটা যেহেতু অর্থাৎ 600, যেহেতু এ আমরা লিখবো 600 স্কোয়ার, তারপর মাইনাস সূত্রের 2, এ বি, এ হচ্ছে এখানে 600, আমরা লিখলাম 600, তারপর বি, বি হচ্ছে 3, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এখানে 3, তার মানে 3 স্কোয়ার হবে 600 স্কোয়ার। তো এই 600 স্কোয়ার মানে হচ্ছে এখানে 602টি রয়েছে। তো যদি আমরা 600 কে স্কোয়ার করি তাহলে 600 সাথে 600 গুণ হলে হবে 360,000। তো তারপরে আমরা মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম। এবার এগুলো আমরা গুণ দিয়ে দিব, 600 কে 2 দ্বারা গুণ দিলে হয় 1200, এবং এই 1200 কে 3 দ্বারা গুণ দিলে হবে 3600, তারপর প্লাস, এবং 3-এর উপরে যেহেতু স্কোয়ার রয়েছে তার মানে 3 এখানে 2টি রয়েছে, এবং 3 2টি যদি আমরা গুণ দিই তাহলে হবে 9। এবার আমরা এগুলোকে
যুগবিয়োগ করে নেব। এখানে 360,000 রয়েছে এবং এখানে একটি আরেকটি রয়েছে প্লাস এর 9, তো 360,000-এর সাথে যদি 9টা যোগ হয় তাহলে হবে 360,000 9, এবং এটা থেকে আমরা 3600টা বাদ দিয়ে দেব। তো এই 360,000 9 থেকে যদি আমরা 3600 বাদ দেই তাহলে হবে 356,409, এবং এটা হচ্ছে আনসার। শিক্ষার্থীবৃন্দরা আজকের পর্ব তাহলে এ পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।